আজ আমরা দেখব কম্পিউটারে কিবোর্ড না দেখে কিভাবে দ্রুত সংখ্যা টাইপ করা যায়। যারা ব্যাংকে অথবা যে কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার হিসাব নিকাশের কাজ করে থাকেন, সেখানে অনেক নাম্বার টাইপ করার প্রয়োজন হয়। এই নাম্বারগুলো দ্রুত কিবোর্ড না দেখে কিভাবে টাইপ করা যায় তা আজকে দেখানো হবে। কাজটি করার জন্য আমাদের অবশ্যই এনহ্যান্স কিবোর্ড প্রয়োজন। এই হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের ডানে এই অংশটিকে বলা হয় নাম্বার প্যাড। এই নাম্বার প্যাড না দেখে আমরা সংখ্যা টাইপ করব, এই জন্য আমাদেরকে হাতের আঙুল বসাতে হবে। তো আমরা দেখি কিভাবে আমরা হাতের আঙুলটি সঠিকভাবে বসিয়ে এই নাম্বারগুলো না দেখে টাইপ করতে পারি। তো প্রথমে আমাদের আঙুল বসাতে হবে 4, 5 এবং 6। এটি এই নাম্বার প্যাডের মাঝ বরাবর অবস্থিত। এখানে যদি আমি হাতের আঙুলগুলো বসাই, তাহলে একটু উপরে উঠালে আমরা 7, 8, 9 এবং নিচে নামালে 1, 2, 3 এই সংখ্যাগুলো আমরা এখান থেকে টাইপ করতে পারবো। খুব সহজেই আমরা এই প্রথম আঙুলটি যদি নিচের দিকে নিই, তাহলে আমরা 1 টাইপ করতে পারবো। তারপরে আঙুলটি নিচে নিলে 2, তারপরে আঙুলটি নিচে নিলে 3। এরপরে আমরা দেখব যেখানে আমরা হাতের আঙুল রেখেছি, ঠিক সেখানেই আমরা পরপর 4, 5, 6। এরপরে আমরা 6-এর পরে 7 লেখার জন্য আমরা শুধুমাত্র একটু আঙুলটা উপরে দেব, 7, তারপরে আঙুলটা একটু উপরে দেব 8, তারপরে আঙুলটা একটু উপরে দেব 9। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যাই আমাদের হাতের নাগালের মধ্যে। এভাবে আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আমরা যে কোনো নাম্বার আমরা এখানে না দেখেই খুব দ্রুত লিখতে পারবো। যেমন আমি যদি একটি নাম্বার লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার লিখতে গেলে আমার 0 প্রথমে আনতে হবে। তো খেয়াল রাখতে হবে আমাদের এই সংখ্যাগুলোর নিচে আমরা দেখতে পাচ্ছি 0 রয়েছে, এখানে আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে 0 এই কীটি চাপ দেব। তো এগুলো হচ্ছে আমাদের এই আঙুলগুলোতে এবং 0 হচ্ছে বৃদ্ধাঙ্গুলে। এবং এখান থেকে আমি কেনি আঙুল দিয়ে এন্টার এবং প্লাস মাইনাস এগুলো চাপতে পারবো প্রয়োজনে। এছাড়াও একটু উপরে নিলে আমরা ভাগ এবং গুণ চিহ্ন দিতে পারবো। তো আমরা দেখি এখন কিভাবে আমরা একটি মোবাইল নম্বর লিখব। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি 0, 0 আমি বৃদ্ধ আঙুল দিয়ে লিখলাম, তারপরে 1, 1 লিখলাম এভাবে, তারপরে 7, 7 আমি একটু উপরে নিলাম আঙুলটি 7, তারপরে 3, 3 এটা লেখার জন্য আমাদের এই আঙুলটি একটু নিচে আনতে হবে 3, 3। এভাবে আমরা 7, 9, 5, 2 এই আমাদের একটি নাম্বার লেখা হয়ে গেল, এবং আরও যদি থাকে 4, 9 এভাবে আমরা একটি নাম্বার লিখে ফেলতে পারলাম। এন্টার কী দিয়ে আমরা নিচে আসলাম। এখন আমি আরেকটি নাম্বার লিখব, 0, 1, 9, 1, 1, 4, 5, 8, 9, 7, 2 এভাবে লিখার পরে আমি দেখতে পারলাম যে আমি খুব দ্রুত কিবোর্ড না দেখেই এই সংখ্যাগুলো লিখে ফেললাম। শুধুমাত্র লিখার জন্য আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে যে আমাদের নিচে কোন কোন সংখ্যাগুলো আছে, মাঝে কোনগুলো আছে এবং উপরে কোন কোনগুলো আছে। তো আমি আবার আরেকটি নাম্বার লিখতেছি, এন্টার কি কেনি আঙুল দিয়ে এন্টার কি প্রেস করলাম, আমি নিচে চলে আসলাম, 0 চাপ দিলাম, এরপরে 1 এই আঙুলে 1, 1 রয়েছে, এবং এরপরে 9 চাপার জন্য শুধুমাত্র এক আঙুলটি উপর নিলাম, 9 হয়ে গেল। এই 2 লেখার জন্য এই আঙুলটি নিচে নিলাম, 2, তারপরে 7 চাপার জন্য 7 এই আঙুলটি নিলাম। এরপরে যদি আমরা একটা হাইফেন দিই, তো এখানে দেখতে পাচ্ছি হাইফেন রয়েছে, এখানে চাপ দিলাম কেনি আঙুল দিয়ে। এরপর আমরা হাতের অবস্থানটা ঠিক মাঝ বরাবর, অর্থাৎ 4, 5, 6 এখানে রাখবো। এরপরে আমি বাকি সংখ্যাগুলো লিখব। এইভাবে আমরা খুব সহজেই যে কোনো সংখ্যা টাইপ করতে পারবো, যে কোনো সংখ্যা আমরা এভাবে টাইপ করতে পারবো। তো এভাবে আমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করে আমরা কিবোর্ড না দেখে খুব সহজেই কম্পিউটারে আমরা যে কোনো ধরনের সংখ্যা টাইপ করতে পারবো। বিশেষ করে যাদের কম্পিউটার হিসাব নিকাশের কাজের জন্য দ্রুত সংখ্যা টাইপ করার প্রয়োজন হয় এবং অনেক সংখ্যা লেখার প্রয়োজন হয়, তাদের জন্য এই কাজটি খুবই ফলপ্রসূ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।